আসসালামু আলাইকুম। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমরা কথা বলবো অ্যাসেসর শেরিং রেলিং সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অ্যাসেসর শেরিং রেলিং, যেটি ঘুরে ঘুরে উপর পর্যন্ত উঠে গেছে। আচ্ছা, বাকি কথা ভিডিওতে বলবো। এই শেরিং রেলিংগুলো আপনাদের তৈরি করতে হবে স্টিলটেক বা এসকেবি কোম্পানির অ্যাসেসর মাল দিয়ে। এসকেবি বা স্টিলটেক কোম্পানির মালে খুব সহজে কখনো নষ্ট হয় না বা জাং আসে না, বা এইসব কোম্পানির মাল দুই নাম্বার হয় না। তারপর যেটি বলবো, এটির ফিনিশিংয়ের ব্যাপারে অবশ্যই আপনারা ভালো মিস্ত্রি দিয়ে লাগাবেন, যাতে এই মালগুলো খুব সুন্দর করে ফিনিশিং দেয়। তারপর আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ এই হলো যে অবশ্যই সিঁড়িতে টাইলস বা রেলিং যখন লাগাবেন অবশ্যই টাইলস করার পূর্বে, টাইলস বা আস্তর করার পূর্বে লাগাবেন। তাহলে ক্যাপগুলো যেগুলো আছে সেই ক্যাপগুলো উপরে উঠিয়ে যখন টাইলস লাগিয়ে দিবে তখন ক্যাপগুলো বসালে আর দেখা যাবে না, তো জিনিসটি আরও মজবুত হয়ে যাবে। তো 1.2 বা 1.5 মাল দিয়ে আপনারা বানাতে পারেন। উপরের যে 2 ইঞ্চি পাইপ সেটি আপনারা 1.5 দিলে ভালো হবে, আর মাঝখানের যে পাইপগুলো সেগুলো 1.2 দিলে সমস্যা নেই। তবে খাড়া যে পাইপগুলো আছে এই পাইপগুলো অবশ্যই 1.5 দিয়ে দিবেন। তো প্রতি স্কোয়ার ফিট এরকম রেলিং বানাতে আপনাদের খরচ হবে 300 থেকে 330 টাকা, এর বেশি হবে না। 300 থেকে 330 টাকার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম রেলিং পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।